সহজে আমাকে পাকড়াতে পারবে না সিরাজ। ছোটে না বাবা, এখনো সিন্ধুকে একজন লুকিয়ে আছে। কে পাঠিয়েছে তোদের? শয়তানের দল, কে পাঠিয়েছে তোদের? ছোটে না বাপ, এরা আফগান সেনা। কেউ আপনাকে মারতে আফগান সেনা পাঠিয়েছে। তুই আফগান? তুমি আফগান সেনা? বল, কে পাঠিয়েছে তোকে? কি করলেন আপনি বাড়ি খালা? ওর পেট থেকে তো আমি সব কথা বার করে নিতাম। এ তুমি কি বলছো সিরাজ? তুমি জানো ও তোমাকে খতম করতে যাচ্ছিল। ঝুট বললেন উনি, সত্যি কথাটা যাতে বাইরে না আসে তাই জন্য খুন করলেন ওই আফগান সেনাকে। ও নিজে ছোড়ায় হাত দিয়েছে, সেই জন্যই তো আমি ওকে। তুমি বলো আমাকে, তোমার যদি কিছু হয়েছে তো আমাদের সুবে বাংলার কি হতো সিরাজ? আব্বু আম্মি জান, ওদের কি হতো? আল্লাহ মেহরবান, আমার হাত দিয়ে উনি তোমাকে রক্ষা করেছেন সিরাজ। আল্লাহ মেহরবান। ছোটে না বাবা, আপনি চোট লেগেছে, দাবাই লাগাতে হবে। আল্লাহ, দেখি। ছোটে না বাবু, হাকিমকে খবর দি। না মোল্লা, কোনো হাকিম লাগবে না। কোনোভাবে সিরাজ প্রাণে বাঁচলেও তুমি আমার হাত থেকে বাঁচবে না চারিয়া। দেখে নেব আমি তোমায়। নবাব সাহেব, আমি একটা কথা জানতে চাই। নবাব আলীবর্দী খাঁর প্রাসাদের নিশ্চিত্র নিরাপত্তা ভিত করে খতরনাক আফগান সেনারা ঢুকে পড়ল কিভাবে? গোটা বাংলা, বিহার, উড়িষ্যা যার নিরাপত্তায় থাকে তার চেলসেতুনি নিরাপদ নয়।
আমি তোমার দুশ্চিন্তা বুঝতে পারছি বেগম জান। আমিও বুঝে উঠতে পারছি না চেহেল সেতুনে তারা ঢুকলো কিভাবে। তাহলে কি আমারই কোনো পাহারাদার বেঈমানি করলো? সর্ষের মধ্যে তো জিন থাকে অব্বুজান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ওয়া আলাইকুম আসসালাম। বড়ি আপার শোহর নওয়াজিশকে নিয়ে আপনার খুব গর্ব, তাই না অব্বুজান? বড়ি আপা তো দাওয়াতে সবার সামনে বলল সিরাজের জয় নাকি তিনি খুব খুশি হয়েছেন। কত বড় বিমান দেখুন অব্বুজান, ভাইপোর জন্য নজরানা পাঠিয়েছে, তার মধ্যে মৃত্যুর পরোয়ানা। সিন্ধুকের মধ্যে গয়নার বদলে আফগানি সেনা অব্বুজান। এমনও তো হতে পারে আমি না, কেউ আমাদের সঙ্গে দুশ্মনি করছে যাতে নওয়াজিশকে আমরা আমাদের শত্রু ভাবি। তাই তুমি চুপ করে আছো কেন মোহনলাল? আমার খাস জারিয়ার কথা কেন শুনতে গেলে? কেন ডাকলে না আমাকে ঘুম থেকে? মোহনলাল, আমাকে শুধু পাহারা দেওয়াটাই তোমার একমাত্র কাজ নয়। আফগান সেনারা যদি জেল সেতুনে ঢুকে যেত, তুমি জানো কত বড় বিপদ হতে পারত? আমার নানা নবাব আলী ফরিদ খানের যদি ক্ষতি হতো, নানি জানের যদি ক্ষতি হতো, কি জবাব দিতে তুমি বলো? ওদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না বলেই আমার মনে হয়েছে। ছোটে না মনে হয়েছে? তুমি তো কোনো পীর পেগম্বর ন মোহনলাল, যে ওরা কি মতলবে এখানে ঢুকেছিল তুমি আগে থেকে বলে দিতে পারবে? ওদের মতন ভয়ানক সেনা গোটা মহলে লুটপাট চালাতে পারত মোহনলাল। না ছোটে না বাবু, আপনি যদি একটু মাথা ঠান্ডা করে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে ওদের নিশানায় ছিলেন আপনি। বাড়ে না বাবা, ধন দৌলত নয়। ওই সিন্ধুকটা কেন আপনার মহলের সামনে এনে রাখা হলো? যদি বড়ে নবাবেরই ক্ষতি করার উদ্দেশ্য ছিল তাহলে ওই সিন্ধুকটা বড়ে নবাবের মহলের সামনে রাখতে হতো, তা কিন্তু করেনি। ছোটে নবাব, আমি প্রথমে খাস জারিয়ার কথা মানতে চাইনি, কিন্তু সেই যেরকম ভাবে বলল তাতে আমার মনে হয়েছে। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, ছোটে নবাবের বড় বিপদ। বিপদ মানে? বলবো, কিন্তু তার আগে বলুন, ছোটে নবাবের ঘরে ঢোকার জন্য অন্য কোনো গোপন দরজা আছে? আছে। হ্যাঁ, ওখান থেকেই আপনাকে পৌরে নিয়ে ঢুকতে হবে। সারা রাত ছোটে নবাবকে পাহারা দিতে হবে। ঘরের বাইরে তো পাহারা থাকে, আবার ভেতরে কেন? থাক, ছোটে নবাবকে সারা রাত পাহারা দিতে হবে, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দোহাই আপনার, আমার কথা বিশ্বাস করুন, আপনি এক্ষুনি যান, না হলে কিন্তু পরে আফসোস করলেও কোনো লাভ হবে না। খাস জারিয়া বলল আর তুমি আমাকে পাহারাদার দিয়ে ঘিরে ফেললে, একবার তুলতে পারলে না? ছোটে না বাবু, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আর যদি ওর কোনো বিপদ হতো, সিন্ধুক থেকে বেরিয়ে এসে আফগান সেনারা যদি ওকে মেরে দিত? আমি স্বীকার করছি ছোটে নবাব, এই কথাটা আমি আগে ভেবে দেখিনি। বোকা মেয়ে একটা।
आदाब छोटे नवाब। একটা কথা আমি নিশ্চিত করে বলতে পারি, স্বয়ং নবাব বাহাদুর তোমার সামনে বসে আছেন, তিনি তোমায় রক্ষা করবেন, তোমার কোনো ভয় নেই। বলো। আমি বোরখা পরা একজনকে দেখেছিলাম। চলো 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 পাল্টাই।